যীশু খ্রিস্টরা জানেন না আপনারা, ওই যে বড়দিন পালন করা হয় 25শে ডিসেম্বর, এটা পালন করা যাবে? জোরে বলেন যাবে? সমাজে একদল মুসলমানেরা তো বিশাল 25শে ডিসেম্বরে বড় বড় ডিজে বক্স এনে গান বাজনা বলে, ওরে বাবা 25শে ডিসেম্বর কেক খাওয়ার দিন, তাড়াতাড়ি করে বড় বড় কেক আর বন্ধু মিলে 100-200 টাকা দিয়ে কেক খাচ্ছেন। ভাই যে কটা কেক খেয়েছেন বড়দিন, যে কটা পালন করেছেন, সে কটা কিতাবের ভিতরে এসেছে, বেঈমান 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 বসিয়া ঢুকে ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে। যতক্ষণ না পর্যন্ত পাঁচ কালেমা রদ্দে কুফর সে তেলাওয়াত করবে, ততক্ষণ না পর্যন্ত সে ইমানদার হবে না। তার প্রমাণ 25শে ডিসেম্বর নিয়ে কেন লাভালাভি করে, এর অরিজিনাল রহস্য কোন মুসলমান যদি জানে, কোন মুসলমান পালন করবে না। আমি এই কথাটা প্রসঙ্গে এসেছি বলে আমি একটুখানি বলে দেবো, ভাই আপনারা শুনবেন, 25শে ডিসেম্বরের সম্পর্কে শুনবেন। আমাদের যেগুলো ভুল বোঝানো হচ্ছে, আমরা আসলে রিসার্চ করি না বলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। 365 দিনে হয় এক বছর, কত দিনে ভাই? 366 দিনে আবার এক বছর হয়। কখন? লিপিয়ার, মানে লিপিয়ার হলে 4 বছরে বারে তার এক, 4 বছর অন্তর অন্তরে একদিন করে বারে, তখনই 366 দিনে হয় এক বছর। লিপিয়ার হলে পারলে 366 দিনে হবে। এই 366 দিনে বা 65 দিনের ভিতরে সবচাইতে বড় দিন হলো 13 ঘন্টার চেয়েও বেশি, সেটা হলো 21শে জুন। কতই জুন? 21শে জুন আসলে আপনারা রিসার্চ করে দেখে নেবেন। 21শে জুন হলো সবচেয়ে বড় দিন, এবং সবচেয়ে 12 ঘন্টার চাইতে কোন দিন, সেটা হলো 21শে ডিসেম্বর। এই যে নভেম্বর পড়ছে, আমরা যে 25শে ডিসেম্বর বড় দিন বলি, নয়, 21শে ডিসেম্বর যদি ছোট দিন হয় আর 21শে জুন যদি 13 ঘন্টার চেয়েও বেশি বড় দিন হয়, তাহলে 25শে ডিসেম্বর এটা ভাঁওতাবাজি দিন না, এটা বড় দিন হবে? এই কথা বলেন না কেন, হবে? কোনো দিন না। তাহলে সবচেয়ে বড় দিন হলো 21শে ডিসেম্বর, আর 21শে ডিসেম্বর হলো সবচেয়ে ছোট দিন, আর 21শে জুন হলো সবচেয়ে বড় দিন। তবে 365 দিনের ভিতরে বছরে দুটো দিন এমন আছে, 12 ঘন্টায় রাত 12 ঘন্টার দিন, দুটো দিন আসে, সেটা হলো 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ। কত? 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ। এবার আপনারা বলবেন, তাহলে যীশু খ্রিস্টরা যারা মানে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর কেন বড় দিন পালন করে? পিছনে রহস্য আছে। ও সোনার মানিকেরা আমার শুনে রেখে দাও, ওরা বলে 25শে ডিসেম্বর হলো যীশু খ্রিস্টের জন্মদিন। আসলে না 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 না, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেহেতারে ভালো জানেন। যখন ওই বনি ইসরাইলের ভিতরে যখন দেখা যায় শরৎকাল পড়েছিল, ওটা 25শে ডিসেম্বর নয়, মারিয়াম যিনি বর্ণনা করেন কুয়াশার বা ঠান্ডা বসন্ত সময়ে আমার গর্ভে থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপে আল্লাহর কোন শব্দে দ্বারা পৃথিবীর জমিনে এসেছিল, ওটা 25শে ডিসেম্বর ছিল না। কিন্তু 25শে ডিসেম্বর কি করে এলো? ও সোনার মানিকেরা, পোপ জুলিয়াস যার নাম, ওটা হলো খ্রিস্টানদের একজন ফাদারের নাম, গডফাদার যার নাম হলো পোপ জুলিয়াস, 353 খ্রিস্টাব্দে আন্দাজে তিনি যীশু খ্রিস্টের জন্ম তারিখটাকে 25শে ডিসেম্বর বলে তিনি আন্দাজে ঠিক করে। আর খ্রিস্টানদের ভিতরে এটাই নিয়ম আছে, ওদের হুজুর গডফাদার যেটা বলবে সেটাই তারা বিশ্বাস করবে। আসলে ওটা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের কোনো দিন জন্মদিন নয়, ওরা বলে যীশু খ্রিস্ট, কিন্তু আমরা বলি ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম। ওরা বলে যীশু খ্রিস্টকে আমরা পেরেক দিয়ে গুল পেরেক দিয়ে সাটিয়ে দিয়েছি, কিন্তু না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমাকে ঈসা নবী না করে আমাকে আখির জামানার নবীর উম্মত করে আপনি পাঠিয়ে দেন। প্রায় প্রায় কান্দের যখন ঈসা নবীকে ওই খ্রিস্টানরা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার ঈসা নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট আসমানে তুলে নিয়েছিল। আমার আল্লাহ যখন দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, ওই সময়তে ফেরেশতাদের ডানার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামে মেহেদীর সময়ে আল্লাহ দুনিয়ার জমিনে সেদিন নবী হয়ে আসবে না, সেদিন আমার আপনার নবী আমাদের মতো উম্মত হয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ভাই 25শে ডিসেম্বর হচ্ছে। যদি তাই হয় তাহলে গ্রিক জ্যোতিষী যার নাম হলো ফিলিপ গ্লাসেস, তিনি তার ছোট্ট পঞ্জিকায় তিনি বলছেন, যদি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হয় তাহলে কোন কোন দেশে যীশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করে 23শে সেপ্টেম্বর, 6ই জানুয়ারি, 10ই ফেব্রুয়ারি, 25শে মার্চ, 29শে এপ্রিল, 20ই নভেম্বর, 17ই মে। কেন তালি নানান দেশে ওরা যদি একই হুজুরের ভক্ত হয়, আমরা যেমন ভাই আমার রসুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছিল কবে? 12ই রবিউল আউয়ালে, সুবে সাদিকে, মা আমিনার কুড়ে ঘরে। আমার নবী যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাবেন, আগমন করাবেন, আমার নবীর কিন্তু জন্মদিন নয়। কেউ যদি বলে যে নবীর বিশ্ব নবীর জন্ম তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কারণ আমার রসুলের কবে জন্ম হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন, এই জোরে বলুন না, অনেকেই জানে না, আম মানুষ বলে আমার নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল। আমার নবীর কবে জন্ম আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার নবী তো স্বয়ং একটা সিয়াসের তার হাদিসে আপনি আমাকে দেখাতে পারবেন না যে আমার নবী বলেছেন যে আমার জন্ম অমুক সালে অমুক তারিখে, দেখাতে পারবেন? হারগিজ আপনি পারবেন না, আল্লাহ বেহতারে জানে। তাহলে আমরা রসূলুল্লাহর আগমন দিবস পালন করি। আগমন পৃথিবীর জমিনে এসেছিল 12ই রবিউল আউয়াল সুবে সাদিকে, যখন আল্লাহ পাঠাবেন। রাত বলছেন আল্লাহ, আমি রাত কত শান্তির জায়গা, ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, পারলম্ব 30 সূরাটার নাম হলো সূরা নাবা। আল্লাহ রাত বলছে ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিনের বেলা তারা কাজ করে, রাতের বেলা এত সুন্দর আমি আরাম দেই, তারা কেতাটা মুড়ি দেয়, তারা আরামসে নিস্তবে তারা শান্তিদায়ক লিবাসা, শান্তির বিছানা হয়ে শুয়ে পড়ে, আমি অন্ধকার ছেড়ে দেই। তাই আমি বড় ধন্য আমার রসূলকে রাতের ভিতরে পাঠাতে হবে, ওদিকে পাশ দিয়ে দিন ফোসকাচ্ছে। অত সহজ না, তুমি রাতের বেলা আরাম পাই, আমি দিন কি করেছি? আরে আমি দিন যদি না তৈরি হতাম, তমাম পৃথিবীর মানুষেরা তারা রিজিক উপার্জন করতে পারত না, তারা সংসার করার জন্য, তারা দিনের জন্য, ইসলামের জন্য, ওয়াজাল্লান নাহার মাশা, তারা বাহির হয়ে পড়ে রিজিক উপার্জনের জন্য। তাই আমি দিন, আমি হলাম সম্মানিত, ও আল্লাহ আমার ভিতরে পাঠাতে হবে। দুজনার ঝগড়া লাগলো না, আল্লাহর কাছে বিচার, আল্লাহ আপনি বিচার করে দেন। রাত বলছে আমি এই বিচার হইতে, এই কথা হইতে এক পা পিছু হাঁটবো না। দিন বলছে আমিও হাঁটবো না, দুধের ভিতরে টানাটানি শুরু। আমার আল্লাহ সঠিক বিচার করে না, বেঠিক বিচার করে? জোরে বলে, কবে বাপকে হত্যা করেছে, কবে জবাই করেছে, তার ছেলে বড় হয়েছে, আর যে হত্যা করেছে, যে বড় হয়ে গেল, হয়ে গিয়ে অন্ধ হয়ে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বাপের টাকা খেয়েছে, ছেলের দিয়ে ওর বাপের টাকাটা আদায় করে আবার ওই বাপকে হত্যা করে আমার আল্লাহ বিচার প্রতিশোধ নিয়েছিল। মুসা নবীর ঘটনার ভিতরে আমরা পাই, তাই শুনেননি? ও ঘটনা বলবো না আপনাদের জান, আমার আল্লাহ কোনোদিন অবিচার করে না। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, এই রাত তুমি চিন্তা করো না, এই দিন তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তারা বিচার করে দিলাম। আমি আল্লাহ 5% যদি দিন থাকে আর 5% রাত, ওই মিডিল পয়েন্টের সময়ে আমি আমার রসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমি পাঠাবো, সেই সময়টা হলো সুবে সাদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা, এই সুবে সাদিকে আমরা ফজরের নামাজ পড়ি, এই সুবে সাদিকে নামাজের এত ফজিলত কিতাবের ভিতরে পাওয়া যায়। দূরে কাজ ফরজের ফরজ নামাজ তো দূরের কথা, ওই যে দূরে কাজ সুন্নত নামাজ আমরা আদায় করি, কিতাবের ভিতরে হাদিসের ভিতরে এসেছে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দূরে কাজ সুন্নত নামাজ আদায় করে, আমার নবী বললেন ওই সুন্নত জায়গাতে দু নামাজ জায়গাতে নামাজের সওয়াব যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর তাম পৃথিবীটাকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সুন্নতের দূরে কার নামাজের নেকিটা আমার আল্লাহ ভারী করে দেবে। শুধু তাই নয়, ও সোনার মানিকেরা, এই ফজরটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মহাসম এত সুন্দর ভাবে বানিয়ে দেয়। দাউদ শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেন লা তাসুবু দিকা ফাইন্নাহু ইউযিলি সালাহ, নবী আমার জানিয়ে দেয় ও আমার উম্মাত উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
খবরদার তোমরা জানো বাড়ির ওই পোষা মোরগকে তোমরা গালি গালাজ করো না, ওই মোরগকে ঝেটা লাতি গালি গালাজ করো না। তোমরা কি জানো লাতাসুবুলা মানে না তাসুবু মানে গালি দিও না দিকা ওই মোরগকে, ফাইন্না হু ইউকিজুনি সালাতে, কারণ জানো মোরগটা ফজর যখন হয়ে যায় তোমাদের নামাজের জন্য সে আজানটা দিয়ে দেয়। পৃথিবীর ভিতরে মুসলমানদের জন্য অ্যালারাম ঘড়ি হলো মোরগ। একবার জোরে বলুন, একটু মন খুলে হবে না, আমাদের অ্যালারাম কি মোরগ হলো আমাদের অ্যালারাম, ঠিক সুবে সাদিকের টপ করে আজান দেবে। মোরগের আজান যত দূর পৌঁছবে কেতাবের ভিতরে পাওয়া যায় তত দূর পর্যন্ত জেন শয়তান শয়তান দূরে পালাবে। একবার জোরে বলুন, তাহলে যে বাড়ি মোরগ থাকবে একবার যদি ডাকে শয়তান ছুটে পালাবে। কেতাব বলছি, কিচ্ছা কাহিনী নয় কেতাব। তাহলে আমার রসুল্লাহ এসেছে সুবে সাদিকে, তাহলে যীশু খ্রিস্ট যদি ওরা মানে তাহলে এই দিন কেন পালন করা হয় এতদিন? তাই উনি বললেন যেটা ভো 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 পঁচিশে ডিসেম্বরে আপনাদের হাতে ধরে বললো পঁচিশে ডিসেম্বর, অন্যদিন আপনি জরমের মতো পেট পুড়ে কেক খান আমার কোনো আপত্তি নেই, এই পঁচিশে ডিসেম্বরে আপনারা পালিত করবে না, এটা হলো ইহুদিদের ধর্ম, ইহুদিরা এই উৎসব পালন করে। আর নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যে কামের অনুসরণ করবে তার সঙ্গে সে যাবে জাহান্নামে, আর ইহুদিরা যাবে জাহান্নামে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কাফের হবে যারা আহলে কিতাব হবে ইহুদি নাসারা হবে। আল্লাযীনা কাফারু, তিনি বলেছেন আহলাল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিয়া, যারা মুশরিক হবে শিরক করবে আল্লাহকে ছাড়া অন্যকে ইবাদত করবে তারা সবই যাবে বিনা হিসাবে জাহান্নাম। আমার শোনার মানে কি?